এই চকলেটের দাম দিলাম আর কি, ঠিক আছে? এখন এত চকলেট তো আমি খাই কি করবো, আপনি বেঁচে আলো, আমি দুইটা নিই। হ্যাঁ, 1000 টাকা আপনি রাখেন, হ্যাঁ রাইখা, এটা দিয়ে কিছু কিনবেন কিনা আর একটু ব্যবসা ট্যাবসা বাড়ায় না। দর্শক দেখতে পাচ্ছেন যে খালা ব্যবসা করতেছে, খুবই ভালো লাগলো বিষয়টা দেখে। আসসালামু আলাইকুম, কি গো খালা, ভালো আছেন? এই দোকান কি আপনার? হ্যাঁ, আপনাদের দেখে আসলে কিছু খাইতে মন চাইল। পান, সিগারেট আর কি বেচেন? চকলেট আছে? কই চকলেট কই? পানও খাই না, সিগারেটও খাই না, চকলেট খাইতে পারি। চকলেট কত কইরা? 2 টাকা পিস। কটা আছে? বইম সহ নাই? আচ্ছা যাক, এগুলো আমি কিনলাম, ঠিক আছে? এখানে যে কটা আছে মনে করেন যে 20টা আছে, হ্যাঁ 20টা আমি কিনলাম, ঠিক আছে? আর আপনার হাতের কি অবস্থা, এটা কি হাতে কি সমস্যা আপনার? হাত কি চলতে পারে না একদম? না। খুবই একটা কষ্টদায়ক। তো দর্শক দেখতে পাচ্ছেন উনি হাতের সমস্যা, কিন্তু আমি এই ধরনের লোক যারা আছে, খালা নামাজ কালাম পড়েন? হ্যাঁ নামাজ পড়ি বাবা। ইনশাল্লাহ নামাজ কালাম পড়বেন, ঠিক আছে? তো এই যে এই ধরনের যারা হাতে সমস্যা, এই সমস্যা ভিক্ষা করে, কিন্তু আপনারও দেখলাম ভিক্ষা করেন না আপনি, আপনি যে কাজ করেন ব্যবসা করেন, এই এটা আপনার মাথায় আসলো কীভাবে? এটা আমার এক, আমি ভিক্ষা করতেছি তখন আমার এক সারে দিয়েছে আর কি। তারপর আর বিক্রি করেন নাই? ও খুবই ভালো লাগলো আসলে। দর্শক এই দেখতে পাচ্ছেন একজনের সহযোগিতায় সে ভিক্ষা থেকে দূরে আসছেন আর কি, আপনার ভিক্ষা থেকে দূরে চলে আসেন না, এটা খুবই একটা। আপনার কি বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে কিংবা স্বামী আছে কেউ? আমার স্বামী আছে কিন্তু খুব নর্মাল আর কি, খুব নর্মাল আর কি। আর একটা ছেলে আছে, আমি কষ্ট করে আর কি মাদ্রাসায় পড়াই আর কি, সে পারে পড়াইতেছি সে মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, এক ছেলের আপনি মাদ্রাসায় পড়াইতেছেন, এই ব্যবসার টাকা দিয়া নাকি এর আগের থেকে পড়ান? আগের থেকে পড়ান? গ্রামের বাড়ি কোথায়? বরিশালে। তো আসলে এখন কেমন লাগতেছে, এখন এই যে ভিক্ষা ছাড়া আপনি যে ব্যবসা করতেছেন, এটা কেমন লাগতেছে আপনার কাছে? ভালো, কিন্তু কথা তো এইটাই বাজান, কিন্তু এক এই যে দিয়ে তার সবাই তার আমার কাছে খাইতে হয় না, আর সবাই তার আমার জিনিস খায় না, আমি শুধু পান আর থেকে দেয় যে কোনো রকম কষ্ট করে আর কি চালালে আর কি। এই যে সকাল 7টার সময় বই যাই, 10টা 11টায় 10:30টায় যাই, না এরপরে বাজান কি করতে পারি না। তাহলে এর পাশাপাশি আর কিছু মাল উঠাইতে চান আপনি, কি কি করলে ভালো হয়? না এটা আপনার ভালো হয়েছে, ঠিক আছে? বুঝছেন খালা, এই এই পানের দোকান, তারপরে এই একটা চায়ের দোকান, চা হইলে ভালো হইতো, চা আছে না? চার ইয়া হইলে ভালো হইতো, তাইলে হইতো কি আপনার এই ব্যবসা দিয়ে অনেকে দেখবেন যে ঢাকা শহরে সংসার চালাইতেছে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন যে ব্যবসায় উন্নতি হইব, ঠিক আছে? খুব খুশি হইলাম, ভালো লাগলো আর কি, ঠিক আছে? তো এখন এই চকলেট, এই 5-6টা আমি চকলেট কিনি আপনার কাছ থেকে, ঠিক আছে? না না, এখানে 1000 টাকা। এই চকলেটের দাম দিলাম আর কি, ঠিক আছে? এখন এত চকলেট তো আমি খাই কি করবো, আপনি বেঁচে আলো, আমি দুইটা নিই। হ্যাঁ, দুইটা নিলাম, তো 1000 টাকা আপনি রাখেন, হ্যাঁ রাইখা, এটা দিয়ে কিছু কিনবেন কিনা আর একটু ব্যবসা ট্যাবসা বাড়ায় না। মনে থাকবো, খুশি হয়েছেন? তো এই আর কি অবস্থা, তো ঠিক আছে।
আলহামদুলিল্লাহ থাকে না? আসসালামু আলাইকুম।